জালিয়াতি করে পানীয় জলে রমরমা ব্যবসা, অভিযোগ ভুইফোর কোম্পানির বিরুদ্ধে। সিপাহী জানা ফুড সেফটি দপ্তরের অভিযান, কিন্তু প্রশাসনিক গ্যারাকোলে জালিয়াত ব্যবসায়ীর পোয়া বাড়ো। প্যাকেটজাত পানীয় জলের প্রতিষ্ঠিত এক কোম্পানির জল নকল করে দেদার বিক্রি হচ্ছে বাজারে, ফলে বিশুদ্ধ পানীয় জলের নামে নিম্নমানের পানীয় জল পান করে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা দেখা দিয়েছে। অসাধু ব্যবসায়ীর খপ্পরে পড়ে ঠকছে সাধারণ মানুষ। পানীয় জলের একটি ব্র্যান্ডের বিরুদ্ধে উঠে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য। জলের গুণগত মান তদন্ত করতে গিয়ে দেখা গেল রাজধানীর প্রতিষ্ঠিত প্যাকেটজাত পানীয় জল ব্যবসায়ীর ব্র্যান্ড লেভেল এমনকি মোবাইল নাম্বার জালিয়াতি করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে নকল পানীয় জলের ছোট বোতল। এই ধরনের নকল ব্র্যান্ডের পানীয় জল পান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা বোতলজাত পানীয় জল পানের ক্ষেত্রে চিন্তা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক পানীয় জলের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ ছিল সবুজ রঙের মোড়কে উৎপাদিত পিউরিফা নামে কোম্পানির জলের বোতল থেকে জল পান করে রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে এই জলের বোতলে থাকা জল সম্পর্কে অভিযোগ আসছে। এমনিতে বন্যা পরিস্থিতিতে রাজ্যে প্যাকেট জাতীয় পানীয় জলের চাহিদা তুঙ্গে, তাই পানীয় জল ব্যবসার দিকে অনেকটা ঝোঁক বেড়ে গেছে। কিন্তু এক্ষেত্রে তদন্ত করে দেখা গেছে পিউরিফা নামে কোম্পানির নীল মোড়কে জড়ানো জলের মোড়ক কপি করে অন্য একটি কোম্পানি, যাদের শুধুমাত্র 20 লিটার জার বিক্রির লাইসেন্স রয়েছে, তারা আগরতলার আসল মালিককে ঘুমে রেখে নীল রঙের অরিজিনাল বোতলকে সবুজ রঙের জলের বোতলে পাল্টিয়ে ফেলা হয়েছে। ওরা ফোন নাম্বারও চেঞ্জ করেনি, অ্যাড্রেসও চেঞ্জ করেনি, মানে সব অ্যাড্রেস যা কিছু সবকিছু আপনার ব্যবহার করেছে, শুধু লেভেলটা বিআইএস লাইসেন্সও আমার ব্যবহার। লেভেলটা কি কোনো পরিবর্তন করেছিল? লেভেলে কালার পরিবর্তন করেছে। নামটা কি রেখেছে? নাম একই আছে। এখন আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এখন প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন যা করবে তার পদক্ষেপ। মূলত সেটা বলতে পারবেন কোন কোম্পানির বিরুদ্ধে আপনি অভিযোগ করেছিলেন? এটা আমরা করেছিলাম জয়রাম ফুড অ্যান্ড বেভারেজ। হঠাৎ এক কথায় প্রায় 10 থেকে 15 বছরের একটি কোম্পানি তিরুপতি বেভারেজের পিউরিফা নামে জলের বোতল হুবহু নকল করে, শুধু রংটা নীল থেকে সবুজ বানিয়ে, অর্থাৎ নকল করে অবিশুদ্ধ পানীয় জল বিক্রি হচ্ছে বাজারে। অভিযোগ উঠছে এই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন একটি জল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। খবরের আসল সত্যতার ময়নাতদন্ত শুরু হয় গত 7ই সেপ্টেম্বর থেকে। চড়িলাম বাজারের একটি দোকানে সেই নকলভাবে তৈরি জলের বোতল খুঁজে পাওয়া যায়। অথচ অন্তর্তদন্তে বেরিয়ে আসে বোতলের লেবেলের গায়ে ছাপানো লাইসেন্স নম্বর থেকে শুরু করে ঠিকানা এবং ফোন নম্বর সব কিছুই ছিল সেই পুরনো, অর্থাৎ আসল কোম্পানি তিরুপতি বেভারেজের। কিন্তু তদন্তে উঠে আসে এই জলের বোতল চড়িলামে তৈরি নকল কোম্পানি থেকে বের করে বাজারজাত করা হচ্ছে। দোকানিদের অভিযোগ, জলের মেয়াদের তারিখ যাওয়ার আগেই জলের রং নাকি পরিবর্তন হয়ে যায়। এই ঘটনা তদন্তে উঠে আসে চড়িলামের ওই ফ্যাক্টরিতে একই নামে একই বিএসআই এবং FSSAI লাইসেন্স ব্যবহার করে জল উৎপাদন করা হচ্ছে, এবং সেই ফ্যাক্টরিতে প্রস্তুত করা সেই নকল জলের বোতলের ছবি এবং ভিডিও ফুটেজ ফ্যাক্টরির ভিতর থেকে পাওয়া প্রতিবেদকের হাতে রয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যবসায়ী বিপ্লব সাহা এই বিষয়টি অবলীলায় অস্বীকার করেছে। আমার এখানে অ্যাজ পার বিএস গাইডলাইন আমি শুধু 20 লিটার ঝাড়ি এখানে ইউজ করছি আর কি। কোনো প্রকার বোতল বিক্রি করেন না আপনি? এখানে কোনো ঘটন হয় না। তাহলে যে অভিযোগটা আসছে সেটা সম্পূর্ণ মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা আপনি বলছেন। আচ্ছা, প্রশাসনিক লেভেল থেকে যে যে অভিযানটা হচ্ছে সেটা কি জন্য? প্রশাসনিক থেকে আমি ফাঁসার জন্য প্রেয়ার করেছিলাম ফুড সেফটি অথরিটি, তো ওরা এসে সম্পূর্ণ কিছু দেখে গেলো, সব কিছু ঠিক আছে, এক্সপায়ার ওদের গাইডলাইন। তারপরে এটা হতে পারে, আমি এখান থেকে কোনো রকমই বটলিং হয় না, কারণ গভর্নমেন্ট পারমিশন নেই অলরেডি। আমাদের এখানে জাস্ট 20 লিটারের জন্য পারমিশন আছে, এবং 1 লিটার 2 লিটার 1/2 লিটারের জন্য বিস্টার লেকোয়া আমার ব্র্যান্ড চলে এসছে, ঠিক আছে, পুজোর মধ্যে আমি ওটা লঞ্চ করতে চাই।
কিন্তু অভিযোগের পর সিপাহীজলা জেলা ফুড সেফটি দপ্তরের গড়িমসির কারণে আগাম খবর পেয়ে যায় ভূঁইফোর কোম্পানিটি এবং অভিযোগকারী তথ্যগত ত্রুটিকে কাজে লাগিয়ে সেই ভূঁইফোর কোম্পানির মালিককে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পিউরিফা কোম্পানির মালিক প্রতারকের নাম ধাম দিয়ে মিডিয়ার সামনে অভিযোগ করে জানিয়েছেন কিভাবে দীর্ঘদিন ওনার কাগজপত্র, জলের লেভেল, ফোন নাম্বার নকল করে বাজারে ব্যবসা চালিয়ে গেছে সেই কোম্পানি। সেখানে যাওয়ার পর দেখলাম যে নামে কমপ্লেনটা হয়েছে সেই রকম সেই নামে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখানে নেই। তো এখন ওই নামে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট না থাকলে তো বাকি আর কোনো প্রসেস আমরা করতে পারছি না। তো আমরা রিপোর্টে সেই কথাই বলা হয়েছিল যে আমরা এরকম কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট পাইনি, সেটাই আমরা অভিযোগের মধ্যে যে লোকেশনটা এবং নামটা ছিল সেটা কী ছিল? অভিযোগের মধ্যে লোকেশনটা ছিল চরিলামেই ছিল, নিয়ার পেট্রোল পাম্প, আর নামটা ছিল জয়রাম ফুড অ্যান্ড বেভারেজ। সম্প্রতি পিউরিফা কোম্পানির আসল মালিক ঘটনাটি ধরে ফেলেছেন এবং প্রশাসনের অভিযানের মুখে লেভেল লাগানো জলের বোতলগুলো বস্তা বস্তা করে পাশের ধান খেতে ফেলে দিয়েছেন। এর যথেষ্ট প্রমাণও রয়েছে। পিউরিফা কোম্পানির মূল মালিককে ঘুমে রেখে বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার জল বিক্রি করেছে চুড়িরামের এই নকল কোম্পানিটি। এখন দেখার তিরুপতি বেভারেজের মালিক পীযূষ বণিকের লিখিত অভিযোগের পর চুড়িরামের ভূঁইফোর কোম্পানির বিরুদ্ধে ফুড সেফটি দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।